দেখছি আপনার ইউটিউব চ্যানেল খুব সুন্দর। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনাদেরকে সকলকে আমি রিকোয়েস্ট করি আজকের এই ভিডিওটা পুরো দেখবেন। আপনার বন্ধুবান্ধব আপনাকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যেখানে যদি কোনো ইংলিশ মেসেজ দিয়ে থাকে ওটা পড়তে সমস্যা হয়, আপনি বাংলা ভয়েসে শুনতে পাবেন, তাছাড়া বাংলা মেসেজটা ইংলিশটা কিন্তু বাংলা মেসেজে শু হবে। আপনি একটা ব্যাপার চিন্তা করেন, আপনার মোবাইলে যদি আপনার এক বন্ধু গার্লফ্রেন্ড ইংলিশে একটা মেসেজ দেয়, এটা কিন্তু অন্য বন্ধুবান্ধবের কাছে মোবাইলটা দেওয়া কিন্তু ঠিক না। তো আপনি যদি বাংলা ভয়েসে শুনতে পারেন তাহলে তাকে বাংলায় মেসেজ করে আপনি রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। আপনি এমনও পারবেন যে সে আপনি চাইলে পরে ইংলিশে তাকে উত্তর দিতে পারবেন, বাংলা লিখবেন উপরে ইংলিশ হয়ে যাবে, চেন হয়ে যাবে, ইংলিশ হয়ে চেন হবে। তো সম্পূর্ণ সেটিংগুলো আমি দেখাই দিব, কেউ টানবেন না ভিডিওটা, রিকোয়েস্ট। তো আপনারা দেখেন আমার এই মুহূর্তে যে দুটো মেসেজ করছে, ইন্ডোনেশিয়ান থেকে সে আমাকে মেসেজ করছে, সে আসলে বাঙালি না। তো দুইটা মেসেজ করছে, তো তার প্রথম মেসেজটা অলরেডি বোঝা যায় কিছুটা, আসসালামু আলাইকুম বেস্ট। তো এখানে রুম কি লাগছে আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, নিচেরটাও তার, সে যে ইন্ডোনেশিয়ার একজন লোক, তো তার বাসায় সে কিন্তু লেখছে, ঠিক আছে। তো এখানে কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, তো তার বাসায় সে লেখছে। আমি এখন তার এই নিচের এই মেসেজটাকে কপি করে নিলাম। তো যে অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে, তো এটা অলরেডি কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি, তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি এটা দেখাই দিব। তো আমি এখন লেখার অপশনে ট্যাপ করব, আমাদের লেখার অপশন চলে আসবে, আর এখানে কিন্তু অনেকটাই ব্যবধান। তো সবগুলা আসলে কী কারণে দিয়েছে আমি এই সিটিংগুলোই আপনাদেরকে একটু শিখিয়ে দিব। তো আপনারা যে কোনো ভাষা আপনাদের পড়তে হবে না, আপনারা অটোমেটিক এখানেই বলে দিবে, আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি ইংলিশ লেখেন ওটা বাংলা হয়ে যাবে, বাংলা লেখেন ইংলিশ হয়ে যাবে, খুব সুন্দরভাবে কোনো ভুল হবে না, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা এই অপশনটাতে ট্যাপ করে দেবেন, আমি এখানে একটা ট্যাপ করে দিলাম, একটা অ্যাড শো হতে পারে বিয়স, তারপর আপনারা স্টার্ট নাও, এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে, কিছু অ্যাড শো হতে পারে, তো অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। অবশ্য আপনাদের মোবাইলের নেট কানেকশনটা অন থাকতে হবে। তো এখানে আমাদের মোটামুটি সেটিংসে আমরা চলে আসলাম, তো এখানে আমরা ওই লেখাটা যেটা আমরা কপি করে আনলাম ওটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তার আগে দেখেন এখানে কিন্তু ভয়েস করার একটা সিস্টেম দিছে, তারপর এই সাইডে কিন্তু ভয়েস করার আরেকটা সিস্টেম দিছে। তো এখানে আপনাদের একটু বুঝতে হবে, একটু শিখতে হবে। তো বন্ধুরা, বাম সাইডে যে ভয়েস করার একটা অপশন আছে, এটার পাশে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু ক্লিক করলে আপনার সব দেশের কান্ট্রিগুলো শো করবে। এখানে আমি একটা বাঙালি, তারপর এখানে আমি ইংলিশ দিয়ে রাখছি, তো আপনারা কিন্তু এখানে ইংলিশ দিয়ে রাখবেন, অর্থাৎ আপনারা ইন্ডিয়া থাকতে পারেন। তো বন্ধুরা, আপনারা ডান সাইডে যদি লক্ষ্য করেন আরেকটা কান্ট্রির অপশন কিন্তু আমরা পেয়ে যাবেন। তো আপনারা চিন্তা করতে পারেন এখানে আমরা আবার কী কান্ট্রি দেব। তো এখানে আপনি যে কান্ট্রি দিবেন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ মেসেজটা কিন্তু চেঞ্জ হবে, আর আপনার ভয়েসটা ওই কান্ট্রির ভয়েসটা কিন্তু আপনারা শুনতে পাবেন। আমি বাঙালি, তো আমি কিন্তু বাংলাদেশের কান্ট্রিতে দিব, যেহেতু আমি বাংলার ভয়েসটা আমি শুনতে চাই। আপনারা সৌদি আরবের বা যে কোনো রাষ্ট্রের আপনি কান্ট্রি দিতে পারেন, ওই ভয়েসটা কিন্তু সেন্ড হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি যে মেসেজটা কপি করে আনছি ওটাকে কিন্তু এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা লেখার মাথায় একটা লোগো দেখতে পাবেন, এই লোগোতে এটা টাচ করতে হবে। তো ট্যাপ করার সাথে সাথে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা ক্লোজ করে দেবেন। তারপর কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের বাংলা উপরে কিন্তু আমাদের যে ইংলিশ যেটা আমরা কপি করে আনছিলাম, তো ওটা কিন্তু উপরে, আর নিচে কিন্তু বাংলায় ক্লিয়ারভাবে কিন্তু এখানে দেখা যেতেছে। যেন বাংলাটা ঠিকমতো পড়তে পারেন না, তারা কিন্তু এই ভয়েসটার উপরে একটা ক্লিক করলে কিন্তু ভয়েসটা শুনতে পাবে। তারপর ক্লিক করলে যতবার ক্লিক করবেন ততবারই বলে দিব, দেখছি আপনার ইউটিউব চ্যানেল খুব সুন্দর। তো আপনারা ভয়েসে শুনতে পারেন, কিংবা ভয়েসের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মেসেজটা কিন্তু এখানে টাইপ হয়ে গেছে, কা দেখছি আপনার ইউটিউব চ্যানেল খুব সুন্দর, ঠিক আছে। তো আমি কিন্তু বাংলাদেশে আছি, তাই কিন্তু আমার এই কান্ট্রিটা বাংলাদেশে দিয়ে রাখছি। তো বাংলাদেশে দেওয়ার কারণে কিন্তু এখানে বাংলায় কথা বলতেছে, কিংবা বাংলা মেসেজ শুরু হইতেছে। আপনারা ইন্ডিয়া থাকতে পারেন, কিংবা যে কোনো রাষ্ট্রে থাকতে পারেন, যে কোনো রাষ্ট্রের ভাষা শুনতে চান, তো ওই কান্ট্রিটাই কিন্তু এখান থেকে মিলিয়ে নিতে হবে। এখানে আপনি যে কান্ট্রি দেবেন ওই কান্ট্রির কথা কিন্তু এখানে বলবে। তো আমি এখন এই লোকটা আমাকে যে কান্ট্রি থেকে মেসেজটা দিল, তো তার কান্ট্রিতে কিন্তু এখানে আমি সিলেক্ট করব, তারপরে ওই ভয়েসে কী বলে আমরা এখন শুনব, ঠিক আছে, তার দেশের ভাষায় আমরা শুনবো। তো আপনারা চাইলেও কিন্তু তার ভাষায় আপনারা শুনতে পারবেন। হ্যাঁ, এই যে হলো তার কান্ট্রি, ঠিক আছে, ইন্ডোনেশিয়ান। তো এখানে আমি এখন তার কান্ট্রিটা আমি সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু তার কান্ট্রিটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আবার নেক্সটে ওই মেসেজটা, তার মেসেজটা আমরা এখন তার বয়সে, তার দেশের বয়সে আমরা শুনবো। তো এখানে আমি
মেসেজটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এখানে আমরা আরেকটা ক্লিক করে দিলাম। সো হয়ে গেছে। এখন আমরা এই ভয়েসটার উপরে মাইকটার উপরে একটা কাজ করব। Saya melihat saluran YouTube Anda sangat keren. তো আপনারা বুঝতে পারছেন এটা হলো তার দেশের ভাষা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দেশের ভাষা না। Saya melihat saluran YouTube Anda sangat keren. তো অবশ্য বুঝতে পারছেন এটা কিন্তু তার দেশের ভাষা। এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইতেছি, তো এখানে আপনি যে কান্ট্রিটা দিবেন ওই কান্ট্রির ভয়েস কিংবা ওই কান্ট্রির মেসেজ কিন্তু এখানে শো হবে। যেমন আপনি যদি কোনো ভাষা শিখতে চান, যেমন আমরা বাঙালিরা বলি যে আমি তোমাকে ভালোবাসি, এটা আপনি বাংলায় কিংবা ইংলিশে এখানে লেখা আপনি পেস্ট করে দেবেন। আর এখানে কান্ট্রিটাতে দিবেন আপনি কি যে আপনি যেই কান্ট্রিতে আপনি শুনতে মন চায়, যে আমরা বাঙালিরা বলি যে আমি তোমাকে ভালোবাসি, তো এটা ওমানে কি বলে, সৌদি আরবে কি বলে, ওই জায়গার কান্ট্রিটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে কিন্তু পেশ করলে কিন্তু অর্ধের ভয়েসই কিন্তু আপনারা শুনতে পারবেন কিংবা অর্ধের মেসেজটা কিন্তু রিপ্লাই কিন্তু এখানে শো হবে। আমি এটি এখানে কিন্তু বুঝে দিতে চাইতেছি, অবশ্যই আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো, আপনারা বাম কর্নারে এই লোকোতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাবেন যে দুইটা আইকন লাফালাফি করতেছে। যেমন আপনার বন্ধু বান্ধব আপনাকে ইংলিশে মেসেজ সেন্ড করছে, তো আপনি তো চান ইংলিশে সেন্ড করার জন্য, আপনি তো ইংলিশ লিখতে পারেন না, বাংলা লিখতে পারেন, তো আপনি নিচে বাংলাটা লিখে দিবেন, লেখার পরে উপরে কিন্তু বাংলাটা কিন্তু ইংলিশ হয়ে দিব, ওই ইংলিশটা কিন্তু আপনি তাকে সেন্ড করতে পারবেন, এটা কিন্তু আপনাদের বেশি প্রয়োজন। তো এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো এই সেটিংটা, আপনারা দেখেন। তো আপনারা ক্লিয়ারলি দেখেন আমি কিন্তু নিচে লিখে দিছি আসসালামু আলাইকুম সাইবুল ইসলাম। তো আমরা যখন এখানে আমরা একটা টাচ করব, টাচ করার সাথে সাথে উপরে চেন হয়ে যাব যে ইংলিশে, সাথে সাথে ইংলিশ হয়ে যাব, ওই ইংলিশটা কিন্তু আমরা চাইলে তাকে এই টিক মারে কিন্তু ক্লিক করে আমরা তাদেরকে পেশ করে দিতে পারবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনারা দুইটা কান্ট্রি অপশন দেখতে পাবেন, একটা ডান সাইডে একটা বাম সাইডে। এখানে আমি কান্ট্রিটা কীভাবে মিলিয়েছি, বাম সাইডে দিছি বাংলা আর ডান সাইডে দিছি ইংলিশ, ঠিক আছে? তো আপনারা আমার তো বাংলা এভাবে বাংলাটা ইংলিশ করতে চান তাহলে কিন্তু বাম সাইডে এটা বাংলা দেবেন আর ডান সাইডে দেবেন ইংলিশ। তো আপনারা যে রাষ্ট্রের থাকেন তো ওই রাষ্ট্রেরটা আপনারা ডান সাইডেরটা আপনারা ওই রাষ্ট্রের কান্ট্রিটা দিতে পারেন, ওই রাষ্ট্রের লেখাটাই সেন্ড হবে। তো এখন আমি তিন নম্বর সেটিংসে ক্লিক করে এখানে সেটিংগুলো দেখাই দিব। এখানে ক্লিক করার পরে স্টার্ট নাও এখানে আপনি ক্লিক করবেন, তারপর দেখবেন ভয়েস আইকন, এখানে আপনারা ট্যাপ করবেন। এটা ট্যাপ করে আপনি যেই কথাগুলো বলবেন সেই কথা অনুযায়ী কিন্তু উপরে লেখাগুলো উঠিয়ে দেবো, এখানে কিন্তু লেখা উঠিয়ে দেবো। আপনি এখানে কান্ট্রি মিলানের সিস্টেম আছে, আপনি বাংলা যদি আপনি লিখতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন, তারপর আপনি যদি ইংলিশে লেখাগুলা উঠাতে চান তাহলে আপনি এখানে ইংলিশ কিংবা যে কোনো কান্ট্রি, আপনি এখানে কান্ট্রি মিলানোর অপশন আছে, কান্ট্রি মিলিয়ে রাখবেন, ওই কান্ট্রি লেখাটা উঠবে, চাইলে এখান থেকে আবার পেশ করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি কপি করতে পারবেন, এখানে চাপ নিয়ে কপি হয়ে যাব, কপি করে আপনি ওটাকে আপনি ইংলিশ বাংলা যাই খুশি তাই করতে পারবেন। সো আপনারা আবার নেক্সট এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আগের মতো আবারও স্টার্ট নাও এখানে আপনারা এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডে আপনারা কোন বাটনটা আপনাদের চয়েস হয় এখানে আপনারা দিতে পারেন, তো আমি সেটা দিয়ে রাখছি। তো আপনাদের যেটা চয়েস হয় ওটা আপনাদের দিয়ে রাখবেন। তো আমি এখন এই ডান কর্নারে বাম কর্নারে এটা টিক মারটা বক্সের উপরে একটা ক্লিক করলেই অটোমেটিক সেভ হয়ে যাবো, ঠিক আছে? তো আমার এটা সেভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর লাগছে, এইভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো আপনারা প্লে স্টোরে এসে লিখে দেবেন বাঙালি ভয়েস টাইটিং কিবোর্ড, এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। সার্চ করলাম, সার্চ করার পর দেখেন আপনারা হুবহু এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে, লেখলে কিন্তু অ্যাপসটা চলে আসবে। তো আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। তো অ্যাপসটি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এরকম আসবে স্টার্ট নাও এখানে ক্লিক। সো তারপর এনাবল কিবোর্ড, এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে, অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন, তারপর ওই অ্যাপসটা আপনারা টিকমার্ক করে দিবেন। দিতে পার টিকমার্ক করলাম। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে সিলেক্ট কিবোর্ড, তারপর আপনারা উপরে এই বাংলাতে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা যে রাস্তা থাকেন ওই রাস্তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার বড় ভাইরা আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট সম্পূর্ণ
এখন আমরা মাল বানানোর দাদা বের হয়ে যেতে পারবো এই যে আমাদের অ্যাপসটি। তো বড় ভাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা যদি ভালো লাগে ভালো না লাগে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর এই ধরনের ভিডিও কিন্তু আপনারা সবসময় পাবেন, এই দেখেন সব সেটিংগুলো কিন্তু আগের মতো চলে আসছে, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।